ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইপ ইন ব্লগস। আমি রাইমা, আর আজকে আমি তোমাদের জন্য একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, যেটা এখন আমাদের ভীষণ জানা দরকার। সেটা হচ্ছে, সরকার থেকে কিন্তু আমাদের বারবার বলে দেওয়া হচ্ছে যে করোনা ভাইরাসের জন্য প্রতিটা জিনিস আমাদেরকে স্যানিটাইজ করে নিতে হবে, ইভেন আমাদেরকে সবসময় নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথাও কিন্তু বলা হচ্ছে। আর সেই জন্যই আমি যখনই আমাদের বাড়িতে সবজি বা কোনো জিনিস প্যাকেজিং জিনিস আসছে, সেগুলো কিন্তু আমি হাতে নিয়ে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আজকেও কিন্তু আমাদের সবজি নিয়ে আসা হয়েছে প্রচুর, তো সেই জন্য আমি ভেবেছি যে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক কীভাবে আমি পরিষ্কার করি জিনিসগুলো, কীভাবে আমি স্যানিটাইজ করি। অনেক জিনিস থাকে না সব দিন, তো তখন কিন্তু আমি একটু একটু করে নিয়ে ধুয়ে নিই, কিন্তু আজকে যেহেতু অনেক কিছু রয়েছে সেই জন্য আমি আজকে সেপারেটভাবে আমি দুটো বালতি নিয়েছি, এবং দুটো বালতির মধ্যে একটাতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটু দেখিয়ে দাও, তো দুটো বালতির মধ্যে আমি একটাতে পরিষ্কার জল নিয়েছি, এইটাতে রয়েছে পরিষ্কার জল, আর এটার মধ্যে রয়েছে হ্যান্ড ওয়াশ দেওয়া জল। তো আমি সব সবজিগুলো এটার মধ্যে আগে দেব, তারপরে দিয়ে পরিষ্কার করে ভালো করে, তারপর আমি এই পরিষ্কার জলটাতে আবার ট্রান্সফার করব, আর এখান থেকে আমি ভালোভাবে পরিষ্কার করে সবজিগুলোকে তুলে নেব। তো চলো বেশি দেরি করব না, আর তোমরাও ঠিক এইভাবে কিন্তু নিজেদের প্রতিদিনকার জিনিস যেগুলো বাইরে থেকে আসছে সেগুলোকে তোমরা বাইরে কোথাও বসে বা বাইরে ঘরে বসে, আমি যেমন আমাদের বাইরে ঘরে বসে করছি, তো বাইরে ঘরে বসে এই জিনিসটাকে পুরো করে নিয়ে তারপর সেগুলোকে রোদে শুকিয়ে নেওয়া বা যে যেভাবে তোমরা কমফোর্টেবল হও সেরকম করে নিয়ে তারপর সেগুলোকে ফ্রিজে রাখো বা নিজের যে যেখানে রাখো সেখানে রেখে দিতে পারো। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক কীভাবে তোমরা এটা করবে। দেখো এই সবজিগুলো আমি একে একে বার করে এর মধ্যে দেবো, আমি ক্যাপসিকামগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আগে, একসাথে সব আমি ঢেলে দেবো না, তাহলে কিন্তু জলটা ওপরে উঠে চলে আসবে, পড়ে যাবে, তো সেই জন্য আমি একে একে সব সবজিগুলো ধুয়ে নেবো। আমি ভালো করে হ্যান্ড ওয়াশ এর মধ্যে দিয়ে দিয়েছি, তো ভালো করে কোচলে কোচলে আমি ধুয়ে নেবো, এবং ধোয়া হয়ে গেলে আমি পরিষ্কার জলটাতে ট্রান্সফার করে দেবো। দেখতে পাচ্ছ আমি কীভাবে পরিষ্কার করছি রোগড়ে রোগড়ে, তো এইভাবেই কিন্তু আমাদেরকে এখন প্রোটেকশন নিতে হবে, এইভাবেই কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হবে। এটা মনে রেখো যেন কোনো সবজি বাদ না যায়, সব কিছুই কিন্তু ভালো করে ধুতে হবে, এবং শুধু সবজি নয়, প্যাকেজিং কোনো জিনিস যদি তোমরা নিয়ে আসো, আমি যেমন শুধুমাত্র আমাদের এক প্যাকেট চাল আনা হয়েছে প্যাকেজিং বলতে, আর কিছু আসেনি, তো আমি কিন্তু সেটাও ভালো করে ধুয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যে কোনো প্যাকেজিং জিনিস যেটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না, কোনো সসের বোতল বা এই ধরনের কোনো কিছু তোমরা যদি আনো সেটা তোমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। আমি এখনই পরিষ্কার জলটার থেকে এগুলোকে তুলে দেব না, এখন এগুলো থাক, আমি এগুলোকে একটা শুকনো জায়গায় নিয়ে গিয়ে একবারে তুলব, তোমরা চাইলে একবারেই তুলে রাখতে পারো। আমি যেহেতু এখানে অন্য কোনো শুকনো জিনিস আনিনি সেজন্য আমার এর মধ্যেই থাকছে। Thank you.
সব সবজি পরিষ্কার করা হয়ে গেছে। আমি এবার এগুলো একটুখানি রোদে রেখে দেবো, এগুলো শোকাক। তোমরা দেখে নিয়েছো আমি কিভাবে সব সবজিগুলোকে স্যানিটাইজ করে নিয়েছি, এমন কিচ্ছু বড় ব্যাপার না, ভীষণ ইজি। কিন্তু এইটুকুই আমরা করতে চাইছি না, আর এইটুকু করলে কিন্তু আমরা সেফ থাকবো। তো তোমরা সবাই এইটুকু একটু ফলো করো প্লিজ। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, এবং শুধু সবজি নয়, যে কোনো জিনিস তোমরা সবসময় স্যানিটাইজ করে নিও, তাতে তোমরাই ভালো থাকবে। এবং এরকম যদি আমরা ফলো করি, শুধু আমরা একজন নয়, আমরা গোটা সমাজকে ভালো রাখতে পারবো। বারবার বলছি তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সব কিছু স্যানিটাইজ করে নিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে তোমাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে। বাই।